সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে, পবিত্র সময়ে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের আজকের এই জমজমাট পর্বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি। রব্বুল আলমিন যে মাধ্যম দিয়ে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অর্থাৎ জ্ঞান, সেই জ্ঞান নিয়েই আমাদের এই আলোকিত জ্ঞানী। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে আমরা অনেক যাচাই বাছাই করে 10 জন প্রতিযোগীকে আপনাদের সামনে এই গোল্ডেন চেয়ারে উপস্থাপন করার চেষ্টা করছি, আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের পর্বে যিনি গোল্ডেন চেয়ারে বসবেন তিনি হচ্ছেন রাজশাহীর বন্ধু আব্দুর রাজ্জাক। আসছেন রাজশাহীর বন্ধু আব্দুর রাজ্জাক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আব্দুর রাজ্জাক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভালো আছি। আজকে এই বিশাল মঞ্চ আপনি দেখতে পাচ্ছেন, কোটি কোটি মানুষ আজকে তাকিয়ে আছেন এই গোল্ডেন চেয়ারে আপনি বসবেন এবং কিভাবে প্রশ্নগুলোর উত্তর দেন তা দেখার জন্য। আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আসলে আমার সেই যোগ্যতা নেই, আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে এখানে বসার যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনাদের কাছেও আমরা দোয়া চাইব আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য। প্লিজ আসুন গোল্ডেন চেয়ারে। আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাক ভাই, অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পার হয়ে তারপরে আপনি এই গোল্ডেন চেয়ারে বসছেন। আমরা দোয়া করি আপনার জন্য। সুদূর রাজশাহীর বন্ধু আপনি, দেখা যাক কী হয়। আপনি নিয়মকানুন নিশ্চয়ই জানেন, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। অবশ্যই ইনশাআল্লাহ। আপনাকে আমরা 12টি প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বে, 3টি ধাপে। প্রথম ধাপে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম ধাপের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 4 করে নম্বর, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আপনাকে করব 4টি প্রশ্ন, সঠিক উত্তরের জন্য প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আপনি পাবেন 7 করে নম্বর, তবে এক্ষেত্রে আপনি লাইফলাইন ইউজ করতে পারবেন, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। যদি লাইফলাইন ইউজ করে আপনি সঠিক উত্তর দেন তাহলে 7-5 করে পাবেন, আল্লাহ না করুন ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। তৃতীয় ধাপে আমি আপনাকে প্রশ্ন করব 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকছে 12টি নম্বর, আপনি লাইফলাইন ইউজ করতে পারবেন 2টো, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, সেই সাথে পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইন ইউজ করে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 10 করে নম্বর, আর আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 6 মাইনাস হয়ে যাবে। মোটামুটি এই হলো বিষয়। আর 12টি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন কোনো লাইফলাইন ইউজ না করে তাহলে পাচ্ছেন 100 নম্বর। আপনি জানেন যে এটা খুব কঠিন একটা পথ। আমরা 10 প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি গোল্ডেন চেয়ারে, সেখান থেকে 7 জন চলে যাবেন পরবর্তী রাউন্ডে। আমরা দোয়া করি সবাই যেন ভালো করেন। জি, আল্লাহর কাছে প্রথমে সাহায্য চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করেন। আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আজকের প্রতিযোগী বন্ধু আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলেছি। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে আমাদের যে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তাদের পরিচয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পোর্টাল প্রিয় ডট কমের
প্রিয় ইসলাম পাতার বিভাগীয় সম্পাদক জনাব মোহতারম মাওলানা মিরাজ রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আপনি এসছেন, কষ্ট করে সময় দিচ্ছেন। আমি একটু আপনার অনুভূতি জানতে চাইব, আপনার কেমন লাগছে আজকের এই পর্ব, এই যে আয়োজন দেখতে পাচ্ছেন? শুক্রিয়া, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এই অনুষ্ঠানের কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো একজন মানুষকে এমন একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করেছেন। আমার অনুভূতি বলতে, আমি শুরু থেকেই নিজে একজন আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানের একজন ফ্যান, আমি এটার একজন ভক্ত। শুরু থেকেই আমি পর্বগুলো দেখে এসেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুক্রিয়ায় আমি আজকে এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পেরেছি। এর কৃতজ্ঞতা আসলে আমি জানিয়ে শেষ করতে পারবো না। রব্বুল আলামিনের দরবারে আমি এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন সবার নেক আঞ্জাম দোয়া করতেছি। আল্লাহ যেন সবাইকে খাতিমা বিল খায়ের নসিব করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। জি, শুক্রিয়া। দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আলোকিত জ্ঞানী 2015-র প্রথম বিজয়ী অর্থাৎ প্রথম স্থান অধিকারকারী আমাদের বন্ধু, আমাদের প্রিয় ভাই গবেষক জনাব শাহাদাত হোসেন খান ফয়সাল। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাত হোসেন খান ফয়সাল, গত বছর গোল্ডেন চেয়ারে আপনি ছিলেন, আজকে বিশেষজ্ঞ প্যানেলে বসেছেন। শুধু তাই নয়, আমাদের এই পুরো ব্যবস্থাপনার পেছনেও আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন, জাযাকাল্লাহ। আপনার অনুভূতি সম্পর্কে যদি একটু শেয়ার করেন আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, প্রথমেই প্রশংসা জ্ঞাপন করছি মহানবুল আলামিনের, যিনি আমাকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাহবার মাল্টিমিডিয়া, চ্যানেল 9 সহ যারা স্পন্সর করেছে এই অনুষ্ঠানকে এবং যারা কলাকুশলী হিসাবে দায়িত্ব পালন করছেন সবাইকে। এখানে আলোকিত জ্ঞানী 2015, আপনি একটু আগেই বললেন, 2015-তে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। আজকে বিশেষজ্ঞের এখানে বসতে পেরে আমি আসলে নিজের আবেগ ধরে রাখতে পারছি না। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া এবং এই জন্য আমি বারবারই আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং যে ভাইয়েরা আজকে এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন এবং তারা অংশগ্রহণ করছেন, আমার জানা মতে সারা দেশ থেকে বাছাই করে আনা সর্বশ্রেষ্ঠ 10 ভাই। অতএব তাদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ নতুন নতুন আলো আহরণ করব এবং সেই আলোতে আমাদের জীবনকে ভরে তুলব। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শাহাদাত হোসেন খান ফয়সাল ভাই যে কথাটি বলেছেন যে এখানে 10 সেরা আলোকিত জ্ঞানী বসে আছেন, আমরা তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, তাদের জন্য দোয়া করি আর তাদের উদ্দেশ্যে একবার মারহাবা বলে আমরা সম্বর্ধনা দেই। মারহাবা, শুক্রিয়া। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সকলের সাথে পরিচিত হয়ে নিয়েছি, এবার মূল আকর্ষণ শুরু হতে যাচ্ছে। আমরা তাহলে শুরু করব। আব্দুর রাজ্জাক ভাই, আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ইনশাআল্লাহ শুরু করছি তাহলে। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, নবীগণ তাদের নবুয়তের সপক্ষে যে সকল অলৌকিক কর্ম বা নিদর্শন প্রদর্শন করেন সেগুলোকে কি বলা হয়? ক আয়াত, খ মুজিজা, গ কারামাত, ঘ আয়াত ও মুজিজা। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় আপনি পাবেন, অত্যন্ত ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর দেবেন। আলহামদুলিল্লাহ, উত্তর ঘ আয়াত ও মুজিজা। আয়াত মুজিজা, লক করে দেব। অটোমেটিক লক হয়ে গেছে, সময়ও শেষ। আপনি বলেছেন আয়াত ও মুজিজা, আপনার উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 4 পেয়েছেন।
আলহামদুলিল্লাহ। আপনি কি করছেন? জি, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে মাস্টার্সে আছি। আরবি বিভাগে মাস্টার্স করছেন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার ভাই বোন মা বাবা কে কে আছেন? জি আলহামদুলিল্লাহ, মা বাবা বেঁচে আছেন। আমরা ভাই বোন, ভাই ছয়জন, বোন চারজন, মোট 10 ভাই বোন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তিলকা আশারাতুন কামিলা। জি আলহামদুলিল্লাহ। আসলে তাহলে তো আপনার পেছনে দোয়ার মানুষ অনেক আছেন। আমরা বুঝতে পারছি যে সবাই যদি অনুষ্ঠানটি দেখেন আর সবাই যদি দোয়া করেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের রহমত নাসিল হবে। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিলে আমিন। দ্বিতীয় প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় সর্বপ্রথম সহিহুল বুখারি অনুবাদ করেন কোন আলেমে দ্বীন? ক মাওলানা আজিজুল হক, খ মাওলানা ওবায়দুল হক, গ মাওলানা আমিমুল ইহসান, ঘ মাওলানা আমিনুল ইসলাম রাহিমাহুমুল্লাহ। সবাই ইন্তেকাল করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি। উত্তর ক মাওলানা আজিজুল হক। লক করে দেব ইনশাআল্লাহ। আপনি চিন্তা ভাবনা না করে কিন্তু হুট করে বলে দিয়েছেন ইনশাআল্লাহ। এটা ভালোভাবে পড়েছি আলহামদুলিল্লাহ। ঠিক তো? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক মাওলানা আজিজুল হক। ভাই আপনি যে উত্তরটি দিয়েছেন সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। খুব চমৎকার ভাবে দুটো প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, 8 নম্বর পেয়ে গেছেন, মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি? ক সত্যবাদিতা, খ আমানতদারিতা, গ ন্যায় বিচার, ঘ উত্তম চরিত্র। জি আলহামদুলিল্লাহ, উত্তর ঘ উত্তম চরিত্র। লক করে দেব? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ উত্তম চরিত্র। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল আপনি বলেছেন উত্তম চরিত্র। কম্পিউটারে আমি যে উত্তরটি দেখতে পাচ্ছি উত্তরটি এবারও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন, 12টি নম্বর অর্জন করেছেন, অভিনন্দন আপনাকে। চমৎকারভাবে আপনি প্রথম ধাপ অতিক্রম করেছেন আলহামদুলিল্লাহ। রকমারি .com-এর সৌজন্যে আপনার জন্য মহামূল্যবান। সময় হয়েছে বিরতিতে যাবার। আপনারা দেখছেন জামজাম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, ফিরছি একটু পরে, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, জামজাম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমি একটু বিশেষজ্ঞ প্যানেলের কাছে আসছি। যে বিষয়টি আমরা জানলাম একটু আগে, যে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে যে আমলটি সেটি হলো উত্তম চরিত্র, এ প্রসঙ্গে যদি কিছু বলেন। আসলে এটা একজন মুসলমানের জন্য গর্বের বিষয় বা তার নিত্য নৈমিত্তিক একটা বিষয় যে তার আখলাকটা, তার চরিত্রটা, তার আচরণটা উত্তম হবে, সে অনুত্তম আচরণের কোনো আঁচ তার মধ্যে থাকবে না, এটাই হচ্ছে মুসলমানিত্বের আসল পরিচয়। অনেক অনেক ধন্যবাদ মহতারাম মিরাজ রহমান। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং
আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের চরিত্র মাধুর্য যেন সুন্দর হয়, আমার চরিত্র যেন ফুলের মতো পবিত্র হয় সেদিকে লক্ষ্য রাখা। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, এবার আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। দ্বিতীয় ধাপের নিশ্চয়ই বিষয়গুলো আপনার মনে আছে, শুরু করছি তাহলে। জি ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, ইহুদি নেতা কাব বিন আশরাফ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত? ক, পাথর নিক্ষেপ করে, খ, কবিতা রচনা করে, গ, পথে কাঁটা বিছিয়ে, ঘ, ষড়যন্ত্র করে। সাল্লামকে খুব কষ্ট সে দিয়েছিল আমরা জানি, আপনি মনে হয় উত্তরটি ধরতে পেরেছেন, যা বুঝতে পারছি আপনার মুখের হাসি দেখে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলুন। উত্তর খ, কবিতা রচনা করে। কবিতা রচনা করে, জি, লক করে দেব। জি ইনশাআল্লাহ। আর কোনো চিন্তা ভাবনা করতে চাচ্ছেন না? না, যারা সিরা একটু পড়ে তারা বিষয়টা অবশ্যই জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে বিষয়টি উল্লেখিত হয়েছে আপনি বলতে চাচ্ছেন? জি। দেখি কম্পিউটার কি বলে। ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক খ, কবিতা রচনা করে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ, পরের প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, পবিত্র কোরআনের কতটি সূরা হরফে মুকাত্তাআত অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণমালা দ্বারা শুরু হয়েছে? ক, 19টি, খ, 26টি, গ, 27টি, ঘ, 29টি। আলহামদুলিল্লাহ, উত্তর হবে ঘ, 29টি। সংশয়হীনভাবে বলছেন? ইনশাআল্লাহ। লক করে দেব? ইনশাআল্লাহ। প্রয়োজন মনে করছেন না যে কোনো লাইফলাইন ইউজ করার? না, আলহামদুলিল্লাহ এটা ভালোভাবে পড়েছি। তাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লক করে দেয়া হোক ঘ, 29টি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমি একটু বিশেষজ্ঞ প্যানেলের কাছে আসছি এই ব্যাপারে জানার জন্য যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হরফে মুকাত্তাআতের ব্যাপারটি অর্থাৎ যেগুলো বিচ্ছিন্ন বর্ণমালা, তো এই ক্ষেত্রে সকল তাফসিরের মধ্যে কিন্তু এই কথাটা আছে যে এটার অর্থ কী হবে রব্বুল আলামিনই ভালো জানেন। আবার অনেককে দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা মারিফতে লাইনের কথা বলেন তারা বলেন যে আলিফ দিয়ে এটাকে বোঝানো হয়েছে, লাম দিয়ে ওটাকে বোঝানো হয়েছে, মিম দিয়ে এটাকে বোঝানো হয়েছে। আসলে এইভাবে ব্যাখ্যা করা কি আমাদের ঠিক কি না একটু জানতে চাইব, কারণ সম্মানিত দর্শকবৃন্দ তাকিয়ে আছেন, আমরা হয়তো এখান থেকে কিছু মেসেজ পেতে পারি। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি যে বিষয়টি আমাদের নজরে এনেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দৃষ্টিতে যে আল কোরআন হচ্ছে আমাদের জীবনের সংবিধান। তো এই কোরআনকে বুঝতে হলে অর্থসহ বুঝতে হয়, ব্যাখ্যাসহ পড়তে হয়। কিন্তু কোরআনের সবগুলো আয়াতের বা আয়াতে কারিমার অর্থ ব্যাখ্যা আমাদের পরিপূর্ণভাবে জানা নেই, বিশেষ করে যে প্রসঙ্গটি এসেছে হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন বর্ণমালাগুলো। আমরা জানি আল কোরআনে 19টি বর্ণ 29টি সুরায় প্রথমে বিভিন্ন সংখ্যায় এসেছে। এই বর্ণগুলোর কোনো অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে যাননি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে যাননি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই কোরআনের ব্যাখ্যা করার ক্ষেত্রে একমাত্র অথরিটি, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু আমরা এই বর্ণগুলোর কোনো ব্যাখ্যা পাইনি, আমরা এই বর্ণগুলোর ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো জানেন এটা বলেই চুপ থাকব। অন্য কোনো ধরনের সেরা মারেফাতি হোক, সুফিতাত্ত্বিক হোক বা কোনো ধরনের ব্যাখ্যায় আমরা যাব না। প্রসঙ্গক্রমে এটাও যোগ করি, অনেকে বলেন ইয়াসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম, বা বিভিন্ন ধরনের ব্যাখ্যা এবং তাবিজের মধ্যেও এই হরফগুলো ব্যবহার করা হয় বিভিন্ন উদ্দেশ্যে। এগুলো সম্পূর্ণ শিরক এবং বেদাত, সেই জন্য এগুলোর কোনো ধরনের ব্যাখ্যা অপব্যাখ্যা বাদ দিয়ে
কোনো ধরনের অনুবাদ বাদ দিয়ে আমরা আল্লাহর উপরে ছেড়ে দেব। বাকি যে স্পষ্ট আয়াতগুলো রয়েছে সেগুলোর অর্থ ব্যাখ্যা জানবো এবং আমাদের জীবনে আমল করব। জাযাকাল্লাহ। আপনি যে কথাগুলো বলেছেন এটা কিন্তু কোরআনের কথা। অবশ্যই। আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত ফাআম্মাল লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তাউইলি ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এই পুরো আয়াত জুড়েই কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আয়াত দুই ধরনের, একটি স্পষ্ট থাকবে, একটির মধ্যে ব্যাখ্যা থাকবে। যাদের হৃদয়ে বক্রতা রয়েছে তারাই কেবল ওই সব বিষয়গুলো নিয়ে তাউইল করার চেষ্টা করবে। আল্লাহ বলে দিয়েছেন এটা যে আমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এটার ব্যাখ্যা একমাত্র রব্বুল আলামিন জানেন, আল্লাহই জানেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আমরা তাহলে পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কত সালে সংঘটিত হয়? ক 1757 সালে, খ 1764 সালে, গ 1857 সালে, ঘ 1947 সালে। দুটো লাইফলাইন আপনার সামনে রয়েছে, সংশয় থাকলে সহযোগিতা নিতে পারেন। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কত সালে সংগঠিত হয়েছিল? জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে গ 1857 সালে। গ 1857। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ 1857। উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিপাহী বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল। সিপাহী বিদ্রোহের মাধ্যমে। জি। যার নিদর্শন এখনো আমাদের দেশে বাহাদুর শাহ পার্কে আমরা দেখতে পাই। আমি প্রশ্ন করব, তবে তার আগে স্ক্রিনে একটা ছবি দেখে নিই, তারপরে আপনার জন্য এবারের প্রশ্ন। যে ছবিটি আমরা দেখেছি বলতে হবে এই ছবিটির, এই মসজিদটির নাম কি? ক ফয়সাল মসজিদ পাকিস্তান, খ সোফিয়া মসজিদ তুরস্ক, গ হাসান মসজিদ মরক্কো, ঘ ক্রিস্টাল মসজিদ মালয়েশিয়া। ৪৫ সেকেন্ড সময় আপনি মোট পাবেন, এর মধ্যে বেশ কিছু সময় চলে গেছে, লাইফলাইন রয়েছে, সংশয় থাকলে লাইফলাইন ব্যবহার করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক ফয়সাল মসজিদ পাকিস্তান। ক ফয়সাল মসজিদ পাকিস্তান। লক করে দেব? লাইফলাইন নিচ্ছেন না? পাকিস্তান গিয়েছেন? জি না। আচ্ছা, দেখা যাক আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক ক ফয়সাল মসজিদ পাকিস্তান। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আপনি চমৎকারভাবে ৭টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন কোনো সহযোগিতা ছাড়া, লাইফলাইন ব্যবহার ছাড়া। রব্বুল আলামিনের সহযোগিতা আপনার সাথে অটুট থাকুক, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ধাপ আমরা অতিক্রম করলাম, হামদর্দের সৌজন্যে এই আকর্ষণীয় গিফট। সময় হয়েছে বিরতিতে যাবার। আপনারা দেখছেন জামজাম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, ফিরছি একটু পরে, মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন।
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, জামজাম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা কিন্তু তৃতীয় ধাপে। আপনার জন্য এবারের প্রশ্ন, কে সর্বপ্রথম ইসলামী মুদ্রা দিনারে কোরআনের আয়াত খোদাই করেন? ক আলী রাদিয়াল্লাহু তাআলা আন, খ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, গ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আন, ঘ আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহু তাআলা আন। ইসলামী মুদ্রা চালু করেন এবং সেখানে কোরআনের আয়াত খোদাই করে দেয়া হয়, কার আমলে? জি আলহামদুলিল্লাহ, উত্তর ঘ আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ। ঘ আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ, জি ইনশাআল্লাহ, লক করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন লক করে দিতে, আমি লক করে দিচ্ছি। লক করে দেয়া হোক ঘ আব্দুল মালিক ইবনে মারওয়ান, সঠিক হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য নবম প্রশ্ন, তাহরিরুল মারআ ফি আহদির রিসালা অর্থাৎ রাসূলের যুগে নারী স্বাধীনতা নামক গ্রন্থটির লেখক কে? ক ডক্টর জামাল বাদাওয়ি, খ ডক্টর ইউসুফ আল কারদাওয়ি, গ আব্দুল হালিম আবু শক্কা, ঘ হামুদা আব্দুল আতি। তাহরিরুল মারআ ফি আহদির রিসালা, লাইফলাইন নেব, কোনটি চাচ্ছেন? বিশেষজ্ঞের, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, জি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। এই বইটি যিনি রচনা করেছেন ওনার নামের সাথে ইরাকের একটি শহরের নামের মিল রয়েছে, ইরাকের একটি স্থানের নামের মিল রয়েছে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম ওনার নামের সাথে মিল রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আপনাকে যে সহায়তাটা দিয়েছেন, আপনাকে ক্লু দিয়েছেন, আপনি এবার এখান থেকে বের করবেন। জি আলহামদুলিল্লাহ, উত্তর ঘ হামুদা আব্দুল আতি। হামুদা আব্দুল আতি, জি লক করে দেব ইনশাআল্লাহ। হামুদা আব্দুল আতি ঘ, লক করে দেয়া হোক ঘ হামুদা আব্দুল আতি। যাক, আপনি লক করে দিতে বলেছেন, আমি লক করে দিয়েছি, আর আপনার উত্তরটি সঠিক হয়নি। ইন্না লিল্লাহ, অসুবিধা নেই, আল্লাহ ভরসা, ৬ নম্বর মাইনাস হয়ে গেছে, তবে চমৎকারভাবে আপনি এ পর্যন্ত এগিয়ে এসছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, মন খারাপ করার কিছু নেই। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোন সাহাবীর হিজরতকালে তার সমস্ত সম্পদ কাফিররা রেখে দিয়েছিল? ক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, খ আলী রাদিয়াল্লাহু তাআলা আন, গ সোহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আন, ঘ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা জানি প্রত্যেক সাহাবী হিজরতের সময় তাদের চরম মূল্য দিতে হয়েছিল, সকলকেই কষ্ট দেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, অনেকের সহায় সম্পদ রেখে দেওয়া হয়েছিল। একজন সাহাবা এখানে আছেন যার সমস্ত সম্পদ কাফিররা রেখে দিয়েছিল, তিনি কে? জি আলহামদুলিল্লাহ, উত্তর গ সোহাইব বিন সিনান রাদিয়াল্লাহু আনহু, লক করে দেব ইনশাআল্লাহ।
লক করে দেয়া হোক গ সোহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আন। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কত কষ্ট তারা করেছেন ইসলামের জন্য, দিন প্রচারের জন্য, দিনের জন্য। সমস্ত সম্পদ রেখে দেওয়ার পরও তারা সেখানে থাকেননি, হিজরত করে চলে এসেছেন। সকল সম্পদ কাফিররা নিয়ে গিয়েছিল, কিন্তু ইসলাম আর ইমানকে তারা ছাড়েননি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে, রমজানে আমরা সিয়াম সাধনা করছি, যেই ইবাদত আমাদেরকে ত্যাগ স্বীকার করতে শেখায়। আর ত্যাগের সর্বোচ্চ কিভাবে তারা ত্যাগ স্বীকার করেছিলেন আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম আজমাইনদের জীবনী থেকে। রব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবে দিনের জন্য, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন, আমিন। আপনি সব ভালো করেছেন, শুধু একটি জায়গায় একটু সমস্যা ছিল, দেখা যাক কী হয়। আরও দুটো প্রশ্ন আপনার সামনে প্রশ্ন করবো ইনশাল্লাহ। আপনার জন্য 11 নম্বর প্রশ্ন, কেয়ামতের সমর্থক শব্দে কোন সুরার নামকরণ করা হয়েছে? ক সুরা জিলজাল, খ সুরা নাবা, গ সুরা ওয়াকিয়া, খ সুরা হাকা। কেয়ামতের সমর্থক শব্দে আরেকটি সুরার নামকরণ করা হয়েছে, আপনি একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় উত্তর দেবেন আশা করছি। 11 নম্বর প্রশ্নে আমরা আছি, আরেকটি মাত্র লাইফ লাইন আপনার জন্য রয়েছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আরেকদিকে রয়েছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, আরেকদিকে রয়েছে ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লি ওয়াকাআতিহা কাযিবা, আরেকদিকে রয়েছে আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। এখানে কোন সূরাটি রয়েছে যেটি কিয়ামতের সমর্থক শব্দে এসেছে? আব্দুর রাজ্জাক ভাই, সময় নেওয়া যাবে না, আপনি যদি মনে করেন যে পরিবর্তিত প্রশ্ন নেবেন সেটা নিতে পারেন। পরিবর্তিত প্রশ্ন, সিদ্ধান্ত তাহলে আসলো যে আমাদের আব্দুর রাজ্জাক ভাই লাইফ লাইনে সহযোগিতা চেয়েছেন, তিনি পরিবর্তিত প্রশ্ন চেয়েছেন, পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আপনার জন্য পরিবর্তিত প্রশ্ন, রেডিও বাংলাদেশের বহির্বিশ্ব কার্যক্রমে সর্বপ্রথম কার পরিচালনায় আরবি ভাষায় অনুষ্ঠান চালু হয়? ক মাওলানা আমিনুল ইসলাম, খ প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, গ মাওলানা ওবায়দুল হক, ঘ মাওলানা আলাউদ্দিন আল আজহারি। উত্তর হবে ঘ মাওলানা আলাউদ্দিন আল আজহারি। লক করে দেব, লক করে দেওয়া হোক মাওলানা আলাউদ্দিন আল আজহারি। আপনি এবার যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি হচ্ছে খ মাওলানা আলাউদ্দিন আল আজহারি, সঠিক উত্তর। যাক, অন্তত 12 না পেলেও 10 তো পাওয়া গেছে। আর প্রশ্ন করার আগে একজন বিখ্যাত আমিন, আলহামদুলিল্লাহ, আমরা তিলাওয়াত শুনলাম, এবার প্রশ্ন করব। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, এই মাত্র আমরা যার সুললিত কণ্ঠে তিলাওয়াত শুনলাম সেই মহান ব্যক্তিটি কে? ক
শায়খ আব্দুর রহমান আল সুদাইস, খ শায়খ সালাহ আল বুদাইর, গ শায়খ সাদ আল গামিদি, ঘ শায়খ মিশারি রশিদ আল আফাসি। আলহামদুলিল্লাহ, উনি খুবই বিখ্যাত একজন কারি। ওনার কেরাত তো আমরা অনেকেই শুনি, যারা একটু কেরাত শুনে থাকেন। উনি হচ্ছেন ক শেখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস। শেখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস, লক করে দেব? জি আলহামদুলিল্লাহ, লক করে দেয়া হোক শেখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস। সঠিক উত্তর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় ধাপ শেষ করেছি। তমা লেদারের সৌজন্যে আপনার জন্য আকর্ষণীয় একটি চামড়ার ব্যাগ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা 12টি প্রশ্ন শেষ করলাম আর দেখতে পাচ্ছি আপনি সাকুল্যে নম্বর পেয়েছেন 80 নম্বর। প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য জ্যাকপট প্রশ্ন, আর তা হলো সালাত বা নামাজ ইসলামের কত নম্বর ভিত্তি? আপনার উত্তর যদি জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা উত্তর সহকারে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের পর্বে। বিজয়ীর জন্য থাকছে রাহাবার পাবলিকেশনসের সৌজন্যে অত্যন্ত মূল্যবান একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। সেই সাথে আরও পাচ্ছেন রকমারি .com-এর সৌজন্যে জীবনের জন্য মহামূল্যবান কিছু বই। সর্বোচ্চ SMS দাতা পাচ্ছেন জমজম ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ধীরে ধীরে এই বরকতের সময় শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে বরকত দিয়ে ধন্য করুন, মাহে রমজানের যে ফজাইল সেগুলো আমাদেরকে দান করে ধন্য করুন, আমিন। দর্শক, বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান আহসান আল জাযা। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আবার ইনশাআল্লাহ তাআলা আলোকিত জ্ঞানীর এই মঞ্চে আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।